ওং নম শিবায়, ওং নম ভগবতে রুদ্রায়, নমস্কার। আমি জ্যোতিষ উত্তম কুমার, আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি 7ই সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যা। বা আমরা ভাদুরী অমাবস্যা বলে থাকি, ভাদ্র মাসের অমাবস্যা বলে থাকি, আমরা নানান রকম নামে এই অমাবস্যাকে কিন্তু চিনে থাকি। শুধু এটাই বলতে আসছি যে এই অমাবস্যার দিন থেকে সাত রাশির ভাগ্য কিন্তু পাল্টাতে চলেছে মা কালীর আশীর্বাদে, আর সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণটা ভিডিও না দেখলে আপনাদের কিন্তু বুঝতে পারবেন না আমি কী বলতে চাইছি, আর এই সাত রাশির জাতক জাতিকাদের জীবনে কত বড় পরিবর্তন আসবে সেই পরিবর্তন সম্পর্কে আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে এই 7ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, আর এই দিন থেকে সাত রাশির ভাগ্য পাল্টাবে এই কৌশিকী অমাবস্যা। এর কিন্তু অনেক মাহাত্ম্য আছে। কৌশিকী অমাবস্যা কেন বলছি, মা কালীকে এই কৌশিকী রূপে পূজিত করেছিলেন, আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যা কিন্তু নাম দেওয়া হয়। কারণ এই দিনই আমাদের মাকে বা মা কালীকে এই কৌশিকী নামে কিন্তু পুজো করা হয়েছিল। আর এই অমাবস্যাটাকে এক ভয়ানক রূপে কিন্তু লোকে জানতো, যেটা আগে প্রচলিত ছিল যে এই ভাদ্র মাসের অমাবস্যা নাকি একটা ভয়ানক, কারণ এই অমাবস্যায় নানান রকম তন্ত্রক্রিয়া কিন্তু হয়ে থাকে। আমাদের মানব জীবনে নানান রকম সমস্যা এই অমাবস্যায় কিন্তু অনেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, এবং নানান রকম মানুষের কিন্তু ক্ষতিও করে থাকে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই অমাবস্যায়। আর এই অমাবস্যার কিন্তু অপেক্ষায় বসে থাকে যারা তন্ত্রক্রিয়া করে, তান্ত্রিক আমরা বলে থাকি তারা। আর এই কারণেই এই অমাবস্যার কিন্তু বড় একটা মাহাত্ম্য আছে। আর এই দিনে মা কৌশিকী রূপে পূজিত হয়েছিল, আর তার কারণেই সর্বদা জাগ্রত থাকে কিন্তু এই অমাবস্যায়। আর এই সর্বদা জাগ্রত মা থাকার কারণে এই সাত রাশি যে সুফল পাবে সেটা কিন্তু বিশ্লেষণ করে এই বার করা হয়েছে এই সাত রাশির নাম। আর সেই সাত রাশির জীবনে বড় বড় পরিবর্তন কিন্তু এরা দেখতে পাবে। আর এই সাত রাশির জাতক জাতিকারা যদি চায় তো নেক্সট অমাবস্যা অর্থাৎ এক মাস ধরে এদের জীবনে কিন্তু নানান রকম পরিবর্তন এরা দেখতে পাবে, এবং নিজেরা ইচ্ছা যদি করে কোটি টাকার মালিক কিন্তু হতে পারে। কী করে কীভাবে সেটা সম্পূর্ণভাবে আমি আপনাদের আলোচনার মাধ্যমে বলবো। কারণ এই 2021 সালে যে অমাবস্যা মঙ্গলবার পড়েছে, কিন্তু এই মঙ্গলবার এদিকে অমাবস্যা খুব ভালো তিথি বলা চলে, আর এই ভালো তিথিতে এই সুফল এই সাত রাশি কিন্তু পাচ্ছে। এর ফলে আরও শক্তিশালী হবে কিন্তু এই কৌশিকী অমাবস্যা। মাকে কেউ এই দিনে যদি ডাকতে পারে তাহলে তার তো দুঃখ কষ্ট থাকবেই না, কারণ এই কৌশিকী রূপে মাকে পুজো করা হয় এই দিনে। আর 7 সেপ্টেম্বর যে এক মহা রাজযোগ বলা চলে, আর এই রাজযোগ তৈরি হবার ফলে যে সুপ্রভাব এই সাত রাশি কিন্তু পেতে চলেছে। আর এই দিনে কিন্তু মা সর্বদা জাগ্রত থাকে এবং তার ভাব প্রকাশ কিন্তু ঘটে, অর্থাৎ এই দিনে মা কালীর সুদৃষ্টি কিন্তু পড়ে আমাদের এই মানব জীবনে এবং মর্তলোকে। আর এই সুদৃষ্টি পড়ার কারণে কোন কোন রাশি, এই রাশিগুলো কেন বলা হলো বা কী করে বার করা হলো, কোন কোন রাশির জাতক জাতিকারা এই মায়ের খুব প্রিয় হয়ে থাকে তাদের উপরেই কিন্তু প্রথমে তাদের এই মায়ের সুপ্রভাবটা পড়বে, তারপরে সবার উপরে পড়বে। কিন্তু যাদের প্রিয়, কারোর তো কেউ না কেউ তো প্রিয় হয়েই থাকে, আমাদের মানুষের মধ্যেও থাকে, আমার প্রিয় আমার মা হয়ে থাকে, আমার প্রিয় আমার বউ হয়ে থাকে, আমার প্রিয় আমার বোন হয়ে থাকে, এরকম সবারই প্রিয় বলতে কিছু না কিছু থাকে। তবে এই রাশিগুলো কিন্তু এই মা কালীর খুব প্রিয় এবং কাছের, সেই কারণে প্রথমে মা
এদের উপরে কিন্তু সুদৃষ্টি ফেলবে বা এদের কিন্তু ভাগ্যকে চেঞ্জ করার চেষ্টা করবে, কারণ সর্বদা জাগ্রত থাকবে এই কৌশিকী অমাবস্যায়। আর সেটা এখন বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই জানা যে এই কৌশিকী অমাবস্যা কত বড় একটা মানে ভয়ানক বলা চলে বা ভীষণ একটা ভালোও বলা চলে, কারণ এটা অবশ্যই ভয়ানক অমাবস্যা। তার সাথে সাথে ভালো কেন বলবো, এই অমাবস্যায় কিন্তু নানান রকম ভালো ক্রিয়াও করা হয় তন্ত্রক্রিয়া মাধ্যমে। হয়তো আমাদের অ্যাস্ট্রোলজিদের কোনো কাজে লাগে না, তবে যারা তন্ত্র সাধক বা তান্ত্রিক তারা কিন্তু অপেক্ষা করে বসে থাকে এই কৌশিকী অমাবস্যায়। আর এই বছরে 2021 সালে বারটাও পড়েছে কিন্তু মঙ্গলবার। এবার আমি যে কথাটা বলবো, যে যে সাতটা রাশির কথা বলবো, সাতটা রাশি তো অবশ্যই, তার সাথে সাথে আমি প্রত্যেকের কথা বলবো 12টা রাশির জাতক জাতিকাদেরই, যে এই দিন মঙ্গলবার আমরা অনেকেই মা কালীর মন্দিরে যেয়ে থাকি বা পুজো আশ্রা করে থাকি, অনেকেরই এটা অভ্যাস বা আমরা যেয়ে থাকি। আমি শুধু বলবো এই কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ ভাদ্র মাসের যে অমাবস্যা পড়েছে মঙ্গলবার, এই দিন আপনারা আপনাদের কোনো কাছের কালী মন্দিরে অবশ্যই একটা জবা ফুলের মালা নিয়ে গিয়ে মার গলায় পরে দিয়ে আসুন, আপনার মনের কথা বলে আসুন, আপনাদের সাকসেস আপনারা পাবেন এবং সফলতা পাবেন, কারণ মা জাগ্রত থাকে। সেটা কোনো রাশি ভিত্তিক বলছি না, প্রত্যেকে আপনারা করতে পারেন, 108টা যদি পারেন সম্ভব হয়। আপনার কোনো উপোস থাকতে বলছি না, ধূপকাঠি একটা নিয়ে যাবেন, একটা মালা নিয়ে যাবেন, প্রসাদ সামনে দিতে বলছি না, পুজো আশ্রা করতে বলছি না, শুধু পবিত্রতা নিয়ে যাবেন, স্নান করে অবশ্যই যাবেন এবং মালাটা এবং ধূপকাঠি নিয়ে যাবেন, মায়ের গলায় মালাটা পরিয়ে দিয়ে ধূপকাঠি ধরিয়ে আপনার মনের নানান রকম যে বাসনা যদি থেকে থাকে, নানান রকম আপনারা যদি কষ্টে থেকে থাকেন, তার থেকে বেরিয়ে আসার জন্য আপনারা করে আসুন, দেখুন তার পরের দিন থেকে আপনাদের জীবনে সফলতা আসবে, কারণ সেটাই সম্ভব, কারণ মা এই অমাবস্যায় কিন্তু জাগ্রত থাকে, আপনাদের জীবনে কিন্তু বড় বড় পরিবর্তন ঘটতে থাকবে। আর যে সাত রাশির কথা বলবো, এই সাত রাশি আমি প্রথমত বলবো সেই দিন আপনারা মাকে পুজো দিন, পুজো দিয়ে বেরিয়ে আসার সময় কোনো লটারি দোকান থেকে একটা লটারি কাটতে পারেন আপনারা। এই সাত রাশির জাতক জাতিকারা কোটিপতি কিন্তু হবেন, কীভাবে হবেন, আমাদের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ফাটকা লটারি, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এটাই কিন্তু আপনাদের হবে বলছি না, আমি বলছি ট্রাই করতে, কারণ যখন আপনাদের এই সাত রাশির উপরে সুপ্রভাব পড়ছে এবং মায়ের খুব কাছের রাশি, তখন নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু মা দেবে, আর সেই কারণে আমি বলছি যেটা কাটতে পারেন। এখানে আপনারা যে সাকসেস পাবেন কাটলেই আপনাদের প্রাইজ হবে এরকম কিন্তু কখনোই আমি বলবো না, তবে আপনাদের জীবনে যে বড় পরিবর্তন আসবে, আপনারা যে একটা ভাগ্যবান হতে চলেছেন, সেটা আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে। তবে আমাদের ভাগ্য পাল্টাতে গেলে একটাই আছে, কারণ তাছাড়া তো আর কেউ আপনাকে হেল্প করার মতো দেখছি না, একটাই আছে হেল্প, সেটা হচ্ছে আপনারা লটারি থেকে যদি পেতে পারেন, সেটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, কিন্তু এক মাস ধরে আপনারা সুযোগ সুবিধা নানান দিক থেকে পাবেন, নানান দিক থেকে আপনাদের কিন্তু আসবে, সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই গ্রহণ করবেন এবং কাজে লাগাবেন, আপনাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন ঘটবে, এটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর যেটা লটারির কথা বললাম, ট্রাই করতে পারেন, আপনাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে, কিভাবে ঘটবে সেই কারণেই আমি একটা রাস্তা দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, যে রাশিগুলো বলবো, কন্যা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, কর্কট রাশি এবং তুলা রাশি, এই রাশিগুলো কিন্তু ভাগ্য এই রাশি জাতক জাতিকাদের সাথে থাকবে, এরা যে কাজ করবে সে কাজেই সফলতা আসবে এবং যে কোনো দিক থেকে এরা কিন্তু কোটি টাকার মালিক হতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।